স্টোরেজ ডিভাইস কি সেটা তো আমরা আগেই জেনেছি। স্টোরেজ ডিভাইস হচ্ছে সেই ইলেকট্রনিক ডিভাইস যে ডিভাইসগুলো কী করবে, কম্পিউটারের মধ্যে তথ্য জমা রাখবে। তো এই ভিডিওতে আমরা বিভিন্ন প্রকার স্টোরেজ ডিভাইস সম্পর্কে জেনে নিব। স্টোরেজ ডিভাইস কি তার আগে আমরা আসো একটু দেখি সেটা কি ইলেকট্রনিক ডিভাইস। এই ইলেকট্রনিক ডিভাইসটাকে আমরা হার্ডওয়্যারও বলতে পারি। হার্ডওয়্যার মানে কি, যেসব জিনিসকে আমি ধরে দেখতে পারবো বা ধরতে পারবো, তাই না? কম্পিউটারে যেসব ইলেকট্রনিক ডিভাইস যেগুলোকে ধরা যায় সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। তাহলে এটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস হবে। এবং এটা কি করবে বলতো, এটা তথ্য জমা রাখবে। তাহলে এই ইলেকট্রনিক ডিভাইসটা কী করে, তথ্যটা জমা রাখবে, এবং সেই তথ্যটা সে স্থায়ীভাবেও জমা রাখতে পারে, অস্থায়ীভাবেও জমা রাখতে পারে। এরপরে এই ডিভাইসটাকে যদি আমি কম্পিউটার বা ফোনের সাথে সংযুক্ত করি, তাহলে সংযুক্ত করে কী করা যায় বলতো, কম্পিউটার বা ফোনের সাথে সংযুক্ত করে আমি এই ডিভাইসটাকে ইলেকট্রিক্যালি কন্ট্রোল করতে পারি। তাহলে সংযুক্ত করার কারণ কী, সংযুক্ত করার কারণ হচ্ছে আমি সেই ডিভাইসটাকে ইলেকট্রিক্যালি কন্ট্রোল করতে চাই। ইলেকট্রিক্যালি কন্ট্রোল করা মানে আমি সেই ডিভাইসটার মধ্যে কী দিব, তথ্য হয় জমা রাখবো কিংবা সেই ডিভাইস থেকে আমি তথ্য কী করব, বের করে আনবো। তাহলে সেটাকেই বলা হয় ইলেকট্রিক্যালি কন্ট্রোল করা। কারণ যখনই তুমি স্টোরেজ ডিভাইসটাকে কোনো একটা কম্পিউটার বা ফোনের সাথে সংযুক্ত করছো, সেটা কী পাবে বলতো, সেটা সাথে সাথে পাওয়ার পেয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাইটা পাবে, ইলেকট্রিসিটি সাপ্লাইটা পাবে। তাহলে আসো তো দেখে নিই বিভিন্ন প্রকার স্টোরেজ ডিভাইস। এখানে তোমরা একটা বক্সের মতন দেখতে পাচ্ছ, তাই না? এই ছবিটাতে দেখো এখানে অনেকগুলো চাকতি দেখা যাচ্ছে না, ম্যাগনেটের মতন। এই চাকতিগুলো কিন্তু আসলে একটা ম্যাগনেট হয়। এই ম্যাগনেটগুলোই কিন্তু ইনফরমেশন বা তথ্যটাকে কী করে, ডেটাটাকে এর মধ্যে স্টোর রাখে। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু বলা হয় হার্ড ডিস্ক, সংক্ষেপে HDD। তাহলে এই যে হার্ড ডিস্কটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে কীরকম দেখতে হয় জানো? এটা আসলে দেখতে এইরকম হয়। এটা কিন্তু একটা হার্ড ডিস্ক। আমি যদি হার্ড ডিস্কের এই কভারটা খুলি, কভারটা খুললেই কিন্তু ভিতরে এই ধরনের ম্যাগনেট আর এই জিনিসগুলো দেখানো হবে। পরে আরেকটা ভিডিওতে তোমাদেরকে আমি শিখাবো কীভাবে হার্ড ডিস্কটা খুলতে হয়, এবং তোমরাও তখন যদি কোথাও থেকে নষ্ট হার্ড ডিস্ক কালেক্ট করতে পারো বা পুরানো হার্ড ডিস্ক কালেক্ট করতে পারো, তোমরাও কিন্তু হার্ড ডিস্ক খুলে দেখতে পারবে যে সেটার ভিতরটা কীরকম হয় এবং সেখানে কী কী জিনিস থাকে। তাহলে হার্ড ডিস্ক এক ধরনের স্টোরেজ ডিভাইস, এবং কম্পিউটারের মেইন যত মেমোরি আছে, যত তথ্য আছে, সেটা কিন্তু হার্ড ডিস্কে স্টোর করা থাকে। যে অপারেটিং সিস্টেম, যে সফটওয়্যার, সেগুলো সব কিন্তু এই হার্ড ডিস্কটাতেই জমা থাকে। এরপরে দেখো এখানে আমরা যেটা দেখছি এটা কিন্তু একটা পেন ড্রাইভ। আমরা আগেই জেনেছি যে পেন ড্রাইভকে কী বলে বলতো, ফ্ল্যাশ মেমোরি বলে। অর্থাৎ এটাকে আমি চাইলেই কম্পিউটারের সাথে সংযুক্ত করতে পারি, আবার আমি কম্পিউটার থেকে কী করতে পারি বলতো, এটাকে বিযুক্ত করতে পারি। হার্ড ডিস্কটা কিন্তু কম্পিউটারের মধ্যেই থাকে, অর্থাৎ এই জিনিসটা আমার কম্পিউটারের মধ্যেই কিন্তু থাকবে, এবং এই জিনিসটাকে আমি কী করতে পারবো না, কম্পিউটার থেকে সরাতে পারবো না। পারবো, কিন্তু কম্পিউটার থেকে সরালে দেখা যাবে যে আমার কম্পিউটারটা তখন আর চলবে না, অর্থাৎ কিছুই কম্পিউটারের মধ্যে নাই। কিন্তু আমি যদি এই জিনিসটাকে কম্পিউটারের সাথে সংযুক্ত করি, এটা চলবে। যখন বিযুক্ত করবো, বিযুক্ত করবার পরেও কিন্তু এটার মধ্যে তথ্যটা কী থাকবে, জমা থাকবে, এবং কম্পিউটারের তাতে কোনো ক্ষতি হবে না। এরপরে দেখো তো এখানে ছোট্ট একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা কি জানো, এটা কিন্তু আমরা সবাই চিনি, এটা কিন্তু আমাদের সবার ফোনে থাকে। এটাকে বলা হয় একটা মেমোরি কার্ড। তাহলে এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডটাও কিন্তু এক ধরনের স্টোরেজ ডিভাইস, অর্থাৎ এটার মধ্যে কী থাকবে বলতো, এটার মধ্যে তথ্য বা ইনফরমেশন জমা থাকবে। সেটা স্থায়ীভাবেও থাকতে পারে, অস্থায়ীভাবে থাকতে পারে। যেমন এটা কিন্তু আমার ফোনের মেমোরি কার্ড, এটার মধ্যে কিন্তু এখন বেশ কিছু তথ্য জমা আছে, কিন্তু এটা কিন্তু আমি হাতে ধরে আছি। যতক্ষণ এটা আমার ফোন থেকে বিযুক্ত অবস্থায় আছে, ততক্ষণ কিন্তু আমি এটার মধ্যে যে তথ্যটা আছে সেটাকে অ্যাক্সেস করতে পারছি না। আমি যদি এটার মধ্যে থেকে তথ্যটা বের করতে চাই, তাহলে এটাকে আমার ফোনের সাথে কিংবা কম্পিউটারের সাথে সংযুক্ত করতে হবে। করবার পরে আমি কী করতে পারবো, এটার মধ্যে যে তথ্যগুলো আছে সেগুলোকে ইলেকট্রনিক্যালি কী করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। তাহলে সেই তথ্যকে অ্যাক্সেস করবার জন্য বা পাওয়ার জন্য আমার সেটাকে কী করতে হবে, এই স্টোরেজ ডিভাইসগুলোকে কম্পিউটার বা ফোনের সাথে, অর্থাৎ অন্য ইলেকট্রনিক ডিভাইসের সাথে সংযুক্ত করতে হবে। তাহলে এই ভিডিওতে আমরা বিভিন্ন প্রকার স্টোরেজ ডিভাইস সম্পর্কে জেনে নিলাম।